এগুলো অনেক ঝালমুড়িস, ভীষণ রকম ঝাল। আমার কাজিনরা ভালো রান্না করে, আমার খালা ভালো রান্না করতো, এবং বাংলাদেশের মোটামুটি সবাই খুব ভালো রান্না করে। আর আমি যখন রান্না করে করে ভিডিও দিই, অনেকে মনে করে যে আমি মনে রান্না করি আর আমি এতে রান্না ছবি দিই, ব্যাপারটা ঠিক তা না। রান্না আমার শখ, বিয়ের সময় রান্না করতাম না, যখন বিয়ে হয়েছে বাবা খাইছে অনেকে। আচ্ছা মনে হলো কাছে আমি তো অনেক কিছু কাজ জানি, হাতের কাজ জানি, গাড়ি চালাতে জানি, সুপারি গাছে উঠে সুপারি পারতে পারি, নারকেল গাছ পারি না। অত বড় একটা গাছকে জড়ায় ধরে বেয়ে বেয়ে ওঠাটা আমার জন্য ইম্পসিবল, বাট চেষ্টা করি না, কারণ বুকের কাছে ছিলে যেত। সাঁতার কাটতে পারি, বড় বড় পুকুরের এমন কাছে খুব মতো প্রচুর সাঁতরায় একদম পার হয়ে যেতে পারি। হাই জাম্প লং জাম্প খেলে সবসময় ফার্স্ট হতাম, আর দৌড় প্রতিযোগিতায় আমার সাথে খেলা মুশকিল। আর সাজুগুজির উপর ট্রেনিং করেছি, মানে যেটাকে বলে বিউটি পার্লারের উপর কোর্স করেছি। হাতের কাজ, হাতের কাজেও আমার জরুরি ব্যাপার, আমি খুব সুন্দর হাতের কাজ করতে পারি, ব্লক, টাই টাই, বাটিক, স্টিচ, ড্রেস মেকিং, এগুলো জানি, বিকজ ফ্যাশন ডিজাইনের উপর কোর্স করেছি। আর রান্নাটাকে আমি শখ হিসেবে নিয়েছি, যে কোনো দেশের যে কোনো ধরনের রান্না করতে ভালো লাগে, সেটাও যে প্রথম দিকে বিয়ের পর পর বকা খেয়েছিলাম সেই কারণে শিখেছি। বাট আমি যখন ক্যানাডাতে আসি তখন আবার দেখলাম কি বসে আছে, বাচ্চারা স্কুলে চলে যায়, আমার কোনো কাজ নেই, তো এখানে কাটিংটা শিখি, মানে কুকিংটা শিখি। কুকিং বলতে যে খুব ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের ভেজিটেবল কাটিং, ফ্রুটস কাটিং, ডেকোরেশন, এইগুলো তো ভাবলাম যে 3 মাসের একটা কোর্স আসছে করে ফেলি। বাংলাদেশে যেভাবে আমি কুকিং কোর্সগুলো করেছি সেরকমই কিছু ভেবেছিলাম, যাবো সবজি কেটে কুটে রান্নাবান্না শিখাবে। কুকিং ক্লাসে যাওয়ার পর দেখলাম যে 1 মাস কোনো কুকিং করা হচ্ছে না, আমাদেরকে বিভিন্ন রেস্টুরেন্ট থেকে বড় বড় শেফকে নিয়ে আসানো হচ্ছে, পুষ্টিবিদকে নেওয়া হচ্ছে, যে সমস্ত পুষ্টিবিদ আমাদের দেশের বিভিন্ন কলেজ বা ইউনিভার্সিটিতে পড়ায় ঠিক ওই লেভেলের পুষ্টিবিদকে নিয়ে আসা হচ্ছে এবং তাদেরকে আমাদেরকে পড়ানো হচ্ছে। প্রথমে পড়ানো হলো খাবার কী, কোন কোন খাবারে কী ধরনের ভিটামিন থাকে, একটা মানুষ প্রতিদিন কী পরিমাণ কাজ করে এবং তার কী পরিমাণ ক্যালোরি রাখা উচিত, কী পরিমাণ খাবার খেলে সে মোটা হবে না বা তার শরীরে একটা এনার্জি থাকবে, সকালবেলা কী ধরনের ফুড, দুপুরবেলা কী ধরনের ফুড, বা শুধু সকাল বিকেল না, কেউ যদি সকালে কাজ করে হার্ড ওয়ার্ক করে তার এক ধরনের খাবার, কেউ যদি দুপুরে করে তার এক ধরনের খাবার, কেউ যদি রাতে করে। সো আমরা একেবারে এক্স্যাক্টলি বলতে পারি না যে রাতে হালকা খাবো আর সকালবেলা ভারী খাবো, আসলে ডিপেন্ড করে যে আমি সকালে কাজ করি আর রাতে কাজ করি, কাজের উপর ডিপেন্ড করে আসলে আমাদের খাবারটা খেতে হয়, সেগুলোর আর শেখালো। তো খাবার শেখানোর সঙ্গে সঙ্গে যেটা শেখালো যে কোন খাবারের সঙ্গে কোন খাবারটা যাবে না, আমরা তো একটা জায়গা দাওয়াতে যে মাছ, মাংস, সবজি, বিফ, তারপর মাটন সব কিছু খেয়ে ফেলি, বাট না, কিছু কিছু খাবারের সঙ্গে কিছু কিছু ভেজিটেবলের সঙ্গে মিক্স করলে ওগুলো পয়জন হয়ে যায়, সেই জন্য আমরা অনেক সময় ফুড পয়জনিংয়ে পড়ি বা বড় বড় রকমের অসুখ বিসুখ হয়, খাবার থেকেই মূলত অসুস্থ হয়। একটা তো বয়সের সঙ্গে সঙ্গে আছে, কিন্তু যেহেতু ফুডটাই মানুষকে বাঁচিয়ে রাখে, ফুডটাই মানুষকে বড় করে, ফুডই মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, সো ম্যাক্সিমামটা খাবার থেকেই মূলত শরীরে পয়জন ঢুকে যায়। তো এই জন্য আমাদেরকে শেখানো হলো যে কোন খাবারের পরে কোন খাবারটা আমরা আসলে খাবো না, বা কোন খাবারটা আর খাওয়ার কতক্ষণ পরে আমরা ওটা খাবো। তারপরে আমাদের শেখানো হলো খাবারের ম্যানেজ, তারপরে আমাদেরকে শেখানো হলো খাবারের ডেকোরেশন, কালার, সার্ভ, কোন খাবারের পরে কোন খাবারটাকে দেব, বা খাবারের টেবিলটাকে কীভাবে সাজাবো, কাঁটা চামচটাকে কীভাবে রাখবো, কোন চামচটা কোনভাবে ধরবো, কোনভাবে আমি টেবিলে কাঁটা চামচটা বা প্লেটটাকে রাখলে যে আমাকে সার্ভ করছে সে বুঝে ফেলবে যে আমার আসলে খাবার হয়ে গিয়েছে শেষ, অথবা আমি আরও খাবার নেব। সাধারণত আমরা অনেক সময় রেস্টুরেন্টে গেলে দেখি যে রেস্টুরেন্টের যারা আমাদের ফুড সার্ভ করে তারা জিজ্ঞেস করে যে ম্যাডাম আপনার শেষ, এটা হচ্ছে একটা ভীষণ রকমের অপমানজনক কথা।
কারণ হচ্ছে যে ও আমার প্লেটে কাঁটা চামচ রাখা দেখে, আমার চামচ রাখা দেখে, আমার বসার স্থল দেখে আসলে ও বুঝে ফেলবে যে আমি আর খাবার নেবো কিনা। কিন্তু আমরা এটা জানি না বলে এমন করে বসে থাকি যে ও কনফিউজ থাকে যে আমার খাবার শেষ হয়েছে না আমি খাবার নেবো। সেই জন্য আমাকে জিজ্ঞেস করে যে ম্যাডাম খাবার কি শেষ। এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট ম্যানার্সের ভীষণ রকমের অপমানজনক একটা কথা। তো ওরা আমাকে এগুলো শেখালো। তারপর হচ্ছে খাবারের নাম বা খাবারের কাটিং, এক একটা খাবারের এক এক রকম করে কাট করতে হয়। আমরা তো যেটা পারি যেমন পারি, যে মাকে কাটতে দেখেছে একরকম বা বুয়াকে দেখেছি কাটতে একরকম, সেভাবে কেটে আমরা অভ্যস্ত হয়ে যাই। কিন্তু না, ওদের কাটিংয়েরও বিভিন্ন রকম নাম আছে। সাপোজ আমি যে পেঁয়াজটা কেটেছি ওরা এটাকে বলে স্লাইস কাটিং। তো এরকম স্লাইস আছে, জুলিয়ান আছে, গ্রেট আছে, চপিং আছে, এরকম বিভিন্ন রকম খাবারের কাটিংয়ের নাম আছে, সেগুলো শেখানো হলো। তারপরে শেখানো হলো যে খাবারটা আমি কীভাবে সার্ভ করবো, টেবিলে কয়জন পার্সন বসবে, সেই কয়জন পার্সনের জন্য কয়টা চেয়ার থাকবে, চেয়ারের পর চলে আসতে থালা বাসন রাখা। আমরা তো টেবিলের পর একটা থালা বাসন বা একটা সাইডে বুফে থালা বাসন রেখে দিয়ে ভাবলাম যে আমার থালা বাসন রাখা হয়ে গেছে। ওরা এই টেবিল সার্ভ করার সময়, থালা বাসন রাখার সময় হাতের কর থেকে ইঞ্চি মাপে যে একটা টেবিলের যে সাইডে আমি বসবো সেখান থেকে প্লেটটা কত ইঞ্চি দূরত্বে বসবে, প্লেট থেকে কত ইঞ্চি দূরে ডান পাশের চামচগুলো থাকবে, বাঁ পাশের চামচগুলো থাকবে, প্লেট থেকে কত অ্যাঙ্গেলে গ্লাসটা সেটিং থাকবে। এটা সাধারণত আমাদের দেশে মানা করা হয় না, কিন্তু আপনি যদি কোনো ব্রিটিশ বা নর্থ আমেরিকান অথবা ফ্রেঞ্চ ক্রনিকালকে দাওয়াত দেন এবং তারা যদি ঘরে ঢুকে দেখে যে আপনার টেবিলটাই ঠিকমতো সার্ভ করা হয় নাই, ওরা মনে মনে হাসবে এবং আপনাকে একজন মূর্খ টাইপের মানুষ হিসেবে ব্যাখ্যা করবে। এই যে আমরা কিন্তু আমার 3 মাসের কোর্সের ভিতরে প্রথম 2 মাস শুধু আমি এটাই শিখেছি। তারপরে আমি একে জিজ্ঞেস করে ফেললাম যে আমি তো রান্না শিখতে আসলাম, তো এগুলো শিখে কী করবো? তো বললো যে তুমি সংসার করছো, তুমি প্রতিদিনই রান্না করছো, খাচ্ছো, রান্না সম্পর্কে তোমাকে নতুন করে কিছু শেখানো নাই, কিন্তু এই যে ডেকোরেশন, কাটিং, চপিং, ফুলের কালার ধরে রাখা, কোন ফুলটা কত ফুলটা কত টেম্পারেচারে তুমি রান্না করবে, তাতে কীভাবে কালারটা থাকবে বা ফুড ভ্যালুটা থাকবে, এগুলো হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। আমি শুধু খাবার রান্না করছি আর খাচ্ছি, এটাই কিন্তু খাদ্য না। তো সেই কারণে আমি যখনই ছোটো ছোটো কিছু রান্না করি, ঘরও রান্না সব আমাদের দেশে ঘরও রান্না, আমি যখন করি তখন একটু ভিডিও করে দেখানোর চেষ্টা করি। এই কারণে যে সব তো দেখানো সম্ভব হয় না আর সব শেখানোও আমার পক্ষে সম্ভব না। সবাইকে তো এখানে আমার অনেক সিনিয়ররা আছেন, তারা অনেকে অনেক ভালো রান্না জানেন। আমি যতটুকু জেনেছি শিখেছি ততটুকু শুধু শেয়ার করার জন্য, কারো রাগ করার কিছু নেই। কিন্তু আমি নিজেও একটা আনসি নিচ্ছিলাম খাবার, দেখা যেত সব খাবার দিয়ে দিয়েছি লবণের বাটি দিয়ে, অথবা বন প্লেট দিয়ে, অথবা পানির গ্লাসটাই দিয়ে, অথবা চামচ দিয়েছি ইচ্ছা মতো এক গাদা, কোনটার সঙ্গে কোনটা চামচ সেটা মেনশনও করিনি, সেটা দিয়ে নিই, এক গাদা গ্লাস দিয়েছি। এখানে যেমন গ্লাস দেওয়ার আগে গ্লাসে যদি খুব বেশি গেস্ট থাকে ওরা গ্লাসের উপরে নাম মেনশন করে দেয় যাতে চার যে গ্লাসটা সে সেটা নিতে পারে, এবং সে সেটা যেহেতু এখানে কাজের লোকের সমস্যা, চার চার গ্লাসটা সে ইউজ করে তারপরে সে তার গ্লাসটাকে ওয়াশ করে ফেলে। তো এরকম ছোটো ছোটো অনেক কিছু শিখেছি আমি এই 3 মাসের প্রায় 200 আবার আমি কাজ করেছি, এবং তারা আমাকে এতটাই ক্যাপাবিলিটি করে তুলেছিল যে আমি লাস্ট আমার এক্সাম ছিল 200 পিপলকে মিনিমাম 15টা আইটেম করে একাই সার্ভ করতে হবে। তো আমি সকালে 9টা থেকে আর বিকেল 4টার মধ্যে আমি আমার কুকিং শেষ করেছিলাম, এবং 6টা থেকে রাত 9টা এটার ভিতরে আমি 200 পিপলকে আমার ডিনার সার্ভ করেছিলাম, এবং তারপর গভর্নমেন্ট আমাকে সার্টিফিকেট দিয়েছে। এখানে আমার ড্রেস আপ ছিল, আমার কথা বলার স্টাইল ছিল, আমার মেকআপের স্টাইল ছিল, আমার হেয়ার স্টাইল ছিল, আমার প্রেজেন্টেশন ছিল, আমাকে এক একটা বার্গার প্রপারলি একদম তৈরি করে সার্ভ করার জন্য দিয়েছিল 2 মিনিট সময়, এবং সেখানে বার্গারের পরিমাণ ছিল 145 পিসের মতো, যেটাও আমি করতে পেরেছিলাম। মানে আমাকে একটা কিচেন দেওয়া হয়েছিলো, কিচেনের কোনায় কোনায় বিভিন্ন রকমের চুলা এবং ওভেন ছিল, এবং বিভিন্ন রকম খাবার তৈরি করার জন্য স্পাইস ছিল। আমার মনে আছে যে আমি ওই সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত শুধু এখন খুঁজছিলাম, এবং লাস্টে যখন আমাকে সার্টিফিকেট দিয়ে দেওয়া হলো আমি একটা চেয়ারে জাস্ট শুধু বসে পড়েছিলাম, যে ঠিক করছিলাম এটা আমি ছিলাম তো,
আমি কিন্তু ভীষণ রকমের কামচোর, ভীষণ রকমের কামচোর ছিলাম। সেই কামচোরকে এতটাই এক্সপার্ট তৈরি করেছে যে আমি এখন 200 লোকের একটা রেস্টুরেন্ট আমাকে ওপেন করে দিলে আমি একাই সেটাকে চালাতে পারবো। এই যে ক্যাপাবিলিটি, আমি জানি না আমি রেস্টুরেন্ট চালাবো কি না, অত চালাবো না, বাট জীবনে যদি এমন কোনো দিন এমন কোনো পরিস্থিতি আসে যে আমাকে কাজ করে খেতে হবে, তাহলে তার জন্য আমি ক্যাপাবল। সো আমি সবাইকে বলছি যে রান্নাটা যেহেতু আমাদের জন্মসূত্রে, এটা একটা আমাদেরই কাজ, সো এই জায়গাটাতে যদি আমরা একটু শিখে নিয়ে একটু সুন্দর করে যে কোনো কাজ, আমি হয়তো প্রেস করি এটা আমার কাজ, আমি হয়তো ঘর ছাড়তে এটা আমার কাজ, আমি হয়তো ঘর মুছি এটা আমার কাজ, সেই কাজটাকে যদি খুব সুন্দর করে অর্গানাইজ করে করা হয়, তাহলে মানে ওটাই আমাদের প্রফেশন হয়ে যাবে। বাংলাদেশের প্রত্যেকটা মেয়ে বলে যে আমার হাজবেন্ড আমাকে দেখতে পারে না, আমার হাজবেন্ড আমার সঙ্গে ভালো বিহেভ করে না, আরে ভাই পরেরটা বসে খেতে গেলে এমনই হয়। আপনি আপনার ওই ঘর মোছার কাজটাকে এমন একটা শৈল্পিকভাবে নিয়ে আসেন যে আপনি আপনার হাজবেন্ডের ঘর না, আপনি অন্য প্রতিবেশীদের ঘর মোছাও খেতে পারবেন। আপনার নিজের ভিতর যখন এরকম সেলফ ডিপেন্ডেন্ট করবে, আপনার হাজবেন্ডের দূরের কথা, রাস্তার লোকও আপনাকে দেখলে সালাম দিয়ে কথা বলবে, পরেরটা খেতেই হবে এমন কোনো কথা নেই। হ্যাঁ, যদি কেউ ভালোবেসে খাওয়ায় সেটা আপনার কপাল, কিন্তু খেতেই হবে তারটা এমন কোনো কথা নেই। নিজের বাচ্চাকেও পালেন, সেটাকে অনেক সুন্দর করে পালেন, কারণ হচ্ছে কি বাচ্চাই তো ভবিষ্যৎ। অনেকে দেখি বাচ্চাটাকেও ঠিক মতো পালতে পারে না, আর টিচারের কাছে পাঠাচ্ছে, বুয়ার কাছে পাঠাচ্ছে, কেন রে বাবা আপনি নিজে একটু পালেন না, হাজবেন্ডকে বোঝাই দেন যে আপনার বাচ্চা টিচার দরকার নেই, আপনার বাচ্চা বোয়ার দরকার নেই, তাহলে দেখবেন সে ভাববে যে তাকে আপনি সাপোর্ট করছেন। এই সাপোর্ট করাটাই হচ্ছে বৈবাহিক রিলেশনের সবচেয়ে একটা বড় শব্দ। একজন একজনকে সাপোর্ট করেন, দেখবেন একটা লোক সারাদিন কাজ করবে, সারাদিন কাজ করবে, ঘরে এসে আবার দেখবে যে আপনি তারই বাচ্চা কাচ্চাকে তারই টাকা দিয়ে আবার এতগুলো আয়ব রেখে দিয়েছেন, তার কোথাও না কোথাও লাগবে। একটা বুয়াকে যে টাকাটা আপনি দিবেন, সেই কাজগুলো যদি নিজে একটু গোছাই করেন, ওই টাকাটা হয়তো ওনার ফ্যামিলি মানে হাজব্যান্ডের ফ্যামিলি কারো না কারো লাগবে। এভাবে একজন একজনের পাশে দাঁড়ান, হাজব্যান্ড হাজব্যান্ড না, কোনো গার্জিয়ান না, সে হচ্ছে জীবনের সবচেয়ে বড় বন্ধু। এমন একটা রিলেশন, যতই হাত পেটে নাম লেখুক, যতই হাফ বেবি টেবি গেবি দেবি সুইটার যাই বলুক না কেন, সমস্ত সম্পর্ক ভেঙে যায়। কর্ম করে যে হাজবেন্ড সে কিন্তু থাকে, একজন গুন্ডা বদমেশ হাজব্যান্ডও তার জীবনের অর্জিত অর্থ তার বউ বাচ্চার হাতে তুলে দেয়। তাই হাজব্যান্ডকে নেগেটিভ ভেবেন না, শ্বশুরবাবুকে নেগেটিভ ভেবেন না, ভালোবাসা দেন, সাথে সাথ মিলান, হাতে হাত মিলান, দেখবেন ওই ঘরটাই আপনার স্বর্গ। পরিবারের থেকে বড় কিচ্ছু নাই, পরিবার হচ্ছে জীবনের একটা বড় অংশ। এত বন্ধু বান্ধব বন্ডিশ পার্টি সার্টি করে কত কিছু কত মানুষকে খাওয়ান, আমি আপনাকে বলছি শ্বশুরবাড়ির কিছু লোক বাপের ঘরের কিছু লোককে দেখে একবেলা খাওয়ান, সারা জীবন আপনাকে মনে রাখবে, সারা জীবন। এত কথা বলছি শুনতে খারাপ লাগে, মাফ করে দিন, কিন্তু কথাগুলো বলছি নিজের অভিজ্ঞতা থেকে, আমার জীবনেও এরকম ভুল ছিল, তো শেষ এখন বুঝতে পারি নিজের শ্বশুরবাড়ি, নিজের বাপের বাড়ি, নিজের ভাই বোন ভাইনা ভাগ্নি এদের থেকে আপন কিচ্ছু নেই। কত অপমান করেছি ওরাও করেছে, আমি মনে রাখিনি ওরাও মনে রাখেনি। এখনও ডাক দিলে ছোটো ছোটো বাচ্চাগুলো দৌড়ে আসে, কেউ বলে মামুনি, কেউ বলে বৌমা, কেউ বলে খালামুনি, খুকুমণি, আম্মু, এই যে ডাকগুলো শুনি শুধুমাত্র নিজের পরিবার থেকে। আর যাদেরকে খুব আপ্যায়ন করে টেবিল সাজিয়ে মজার মজার খাবার খেয়েছিলাম, আড়ালে যে বলেছে রান্না তো জানে না, লবণ তো দেয় নাই, কী আমার ঠং, জামাই দুই পয়সা ইনকাম করছে, এখন সবাইকে ডেকে ডেকে খাওয়াচ্ছে। আই হ্যাড দিস সোসাইটি, আই হ্যাড দিস ফ্রেন্ড, আই লাভ মাই ফ্যামিলি, আই লাভ মাই ফ্যামিলি। হাতের পাঁচাঙ্গুল সমান না, ফ্যামিলির সবাই সমান না, হতে পারে কেউ গরিব কেউ বড়, কিন্তু ভালোবাসা দিন সবাই এক লেভেলে চলে আসবে। আপনাদের সবাই অনেকটা সময় নিয়েছি, তার জন্য দুঃখিত। আর আমার পরিবারের যে যেখানে আছে, আমার শাশুড়ি মা, আমার মা থেকে শুরু করে সবাইকে।